আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের নেট ব্যাংকিং রেজিস্টার করে রাখার প্রয়োজন হলে আমরা খুবই সহজে আমাদের মোবাইল থেকে অথবা আমাদের কম্পিউটার ল্যাপটপ থেকে খুবই সহজে আমরা আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের নেট ব্যাংকিং রেজিস্টার করে নিতে পারবো। এটা খুবই সহজ পদ্ধতি এবং এটা আমাদের অ্যাকাউন্টের সাথে যদি আমাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আমরা আমাদের মোবাইল থেকে এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবো। তো এটা কিভাবে করতে হবে আমাদের মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটার জন্য সর্বপ্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে অনলাইন SBI এইটা লিখে সার্চ করতে হবে। দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া www.onlinesbi.sbi। দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটাকে দেখে নিয়ে আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অনলাইন SBI এর হোম পেজ দেখুন আমাদের সামনে ওপেন হবে। প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে পার্সোনাল ব্যাংকিং, নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে লগ ইন, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন অপশন আসবে কন্টিনিউ টু লগ ইন, এখন আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন লেখা উঠেছে লগ ইন টু অনলাইন SBI, দেখুন অপশন দেওয়া রয়েছে ইউজার নেম এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে পাসওয়ার্ড। তো আমাদের যেহেতু নেট ব্যাংকিং রেজিস্টার করা নেই, আমরা এখন রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য একটু নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নিউ ইউজার, পাশে দেখুন লেখা রয়েছে রেজিস্টার হেয়ার অর অ্যাক্টিভ, দেখুন অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে জাস্ট এর উপরে আমাদেরকে টাচ করতে হবে। দেখুন এই অপশনটি শো হবে, তো আমাদেরকে জাস্ট এইখানে দেখুন ওকে লেখা রয়েছে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে, দেখুন লেখা রয়েছে নিউ ইউজার রেজিস্টার অর অ্যাক্টিভ এবং নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে, দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেশন নিউ ইউজার, প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি আছে অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে CIF নম্বর, CIF নম্বর দেখবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবই দেওয়া রয়েছে ওই পাসবইয়ে অ্যাকাউন্ট নম্বর লেখা থাকে এবং অ্যাকাউন্ট নম্বরের উপরে দিয়ে CIF নম্বর লেখা থাকে। আপনি ওইখান থেকে দেখে নিয়ে আপনার CIF নম্বরটি এইখানে সঠিকভাবে লিখে দেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ব্রাঞ্চ কোড, আমাদের ব্রাঞ্চ কোড সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখতে হবে। আপনার পাসবইয়ে আপনার ব্রাঞ্চ কোড লেখা থাকে, আপনি ওইখান থেকে দেখে নিয়ে আপনার ব্রাঞ্চ কোড সঠিকভাবে এইখানে লিখে নেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে কান্ট্রি, দেখুন আমাদের কান্ট্রি নেম ইন্ডিয়া, আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে রেজিস্টার্ড মোবাইল নম্বর, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বর আমাদেরকে সঠিকভাবে এইখানে লিখে দিতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ফেসিলিটি রিকোয়ার্ড, এইখানে এন্টার করলে দেখুন তিনটি অপশন শো হবে, এই অপশনগুলির মধ্যে আমাদেরকে ফুল ট্রানজ্যাকশন রাইট এই অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য জাস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে এবং এটা করে নেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে, এটা দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এই ক্যাপচার টেক্সটগুলি এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। এরপরে দেখুন আবার নতুন অপশন আসবে, দেখুন লেখা রয়েছে এন্টার অন টাইম পাসওয়ার্ড। তো আমাদের রেজিস্টার মোবাইলে একটি 6 সংখ্যার OTP আসবে, OTP দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। এরপরে দেখুন আবার নতুন অপশন আসবে, দেখুন লেখা রয়েছে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন, দেখুন দুটি অপশন আমাদের সামনে এসেছে, আই হ্যাভ মাই ATM কার্ড, অর্থাৎ যদি আমাদের ATM কার্ড থাকে তাহলে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এবং আমাদের যদি ATM কার্ড থাকে তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং রেজিস্ট্রেশন ব্রাঞ্চে না গিয়েও হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন উইদাউট ব্রাঞ্চ ভিজিট, আর যদি আমাদের কাছে ATM কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ব্রাঞ্চে যেতে হবে। দেখুন দুই নম্বরে অপশন দেওয়া রয়েছে আই ডো নট হ্যাভ মাই ATM কার্ড অ্যাক্টিভেশন বাই ব্রাঞ্চ অনলি, তো আমাদের যদি ATM কার্ড না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেশন করার জন্য আমাদেরকে আমাদের ব্রাঞ্চে
যেতে হবে। তো এই ক্ষেত্রে আমার যেহেতু এটিএম কার্ড রয়েছে, তো আমি এইখানে আই হ্যাভ মাই এটিএম কার্ড অপশনটি সিলেক্ট হয়ে আছে, এটা সিলেক্ট হয়ে থাকবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। এরপরে দেখুন অপশন আসবে অ্যাক্টিভ কার্ডস, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যে এটিএম কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, দেখুন কার্ড নম্বর লেখা থাকবে, ডিসপ্লে নেম দেখুন লেখা থাকবে, অর্থাৎ আমাদের কার্ডে যে নাম লেখা রয়েছে সে নাম দেখুন লেখা থাকবে এবং কার্ড টাইপ দেখুন অ্যাক্টিভ লেখা রয়েছে। আপনার যদি একাধিক এটিএম কার্ড থাকে সেই ক্ষেত্রে এইখানে একাধিক এটিএম কার্ড শো হবে। তো আমার যেহেতু একটি এটিএম কার্ড রয়েছে, দেখুন একটি এটিএম কার্ড শো হয়েছে, তো আমাদেরকে জাস্ট এইখানে একটি টাচ করতে হবে। নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে আমাদের এটিএম কার্ড ভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে। দেখুন লেখা রয়েছে ডেবিট কার্ড ভ্যালিডেশন, ডেবিট কার্ড নম্বর, দেখুন আমাদের এটিএম কার্ড নম্বরটি লেখা রয়েছে, দেখুন অপশন দেওয়া রয়েছে কার্ড হোল্ডার নেম, তো আমাদের নাম এইখানে সঠিকভাবে লিখতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ভ্যালিড টু অর এক্সপায়ার ডেট, এইখানে দেখুন এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট লেখা থাকে, এইখান থেকে আমাদের এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখতে হবে। এক্সপায়ারি ডেট লেখার জন্য জাস্ট এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে যত সাল সেটা আগে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে নেওয়ার পরে কোন মান্থ বা কোন মাসে সেটা সিলেক্ট করে নেবেন, দেখবেন এটা এন্টার হয়ে যাবে। এন্টার করে নেওয়ার পরে সব নিচে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সঠিকভাবে এন্টার করতে হবে। এটিএম পিন এন্টার করার জন্য জাস্ট এইখানে টাচ করবেন, মোবাইলের কিবোর্ড অন হয়ে যাবে এবং সব নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে, সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন প্রসেস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। সম্পূর্ণ ডিটেলস যদি সঠিক হয় তাহলে দেখুন এইখানে সাকসেসফুল লেখা উঠবে, দেখুন রেফারেন্স নাম্বার, স্ট্যাটাস সাকসেসফুল, দেখুন লেখা রয়েছে ইওর ডেবিট কার্ড ভ্যালিডেশন ইজ সাকসেসফুল। আমাদেরকে এইখানে কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন নতুন অপশন আমাদের সামনে এই অপশনটি শো হবে। দেখুন আমাদের নেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম সেট করার জন্য অপশন আসবে, দেখুন অপশন দেওয়া রয়েছে ইউজার নেম, এইখানে আমাদের নেট ব্যাঙ্কিংয়ের জন্য ইউজার নেম এইখানে আমরা সেট করতে পারবো আপনার নিজের পছন্দ মতো ইউজার নেম সেট করার জন্য। দেখুন আমি একটি এক্সাম্পল দিয়েছি, আপনার পছন্দ মতো আপনি ইউজার নেম সেট করে নেবেন এবং ইউজার নেম যেটা আপনি এইখানে এন্টার করবেন সেটা অবশ্যই নোট করে নেবেন। নেট ব্যাঙ্কিং লগ ইন করার সময় আমাদের এটা প্রত্যেকবার প্রয়োজন হবে। তো আমাদের পছন্দ মতো ইউজার নেম এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নিউ লগ ইন পাসওয়ার্ড। তো আমাদের নিজের পছন্দ মতো নেট ব্যাঙ্কিংয়ের যে পাসওয়ার্ড সেটা আমাদেরকে সেট করতে হবে। পাসওয়ার্ড অপশনটি যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যে ইউজার নেম এইখানে সেট করতে চাইছেন সেই ইউজার নেম আপনি সেট করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড অ্যাক্টিভ না হয় বা পাসওয়ার্ড এন্টার করতে এখানে না দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ইউজার নেম একটু চেঞ্জ করতে হবে, তো সেটা আপনি দেখে নেবেন এবং দেখার জন্য চেক ইউজার নেম অ্যাভেলেবিলিটি দেখুন অপশন দেওয়া রয়েছে, এইখানে টাচ করে আপনি যে ইউজার নেমটি সেট করতে চাইছেন সেটা আপনি রাখতে পারবেন কিনা সেটা আপনি চেক করে দেখে নিতে পারবেন। তো আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে, আপনার নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করতে পারবেন, দেখুন পাশের দিকে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড নিজের পছন্দ মতো পাসওয়ার্ড এইখানে এন্টার করবেন এবং পাসওয়ার্ড এন্টার করার পরে আপনি যে পাসওয়ার্ড এইখানে এন্টার করলেন কনফার্ম হওয়ার জন্য সেম পাসওয়ার্ড আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে পাসওয়ার্ডটিকে আপনি অবশ্যই নোট করে নেবেন এবং দেখুন নিচে সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে দেখুন লেখা রয়েছে সাকসেসফুল রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাঙ্কিং, অর্থাৎ আমাদের নেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা একবার আমাদের মোবাইল থেকে চেক করে দেখে নেব আমরা যে নেট ব্যাঙ্কিং রেজিস্টার করলাম সেটা সাকসেসফুলি ওপেন হচ্ছে কিনা। তো চেক করার জন্য একইভাবে আরও একবার আমাদেরকে দেখুন লগ ইন পেজে আমরা চলে এসেছি, এইখানে আমরা যে নেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম সেট করলাম সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং আমরা যে পাসওয়ার্ড সেট করলাম ওই পাসওয়ার্ড আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে, এটা দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন লগ ইন অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। দেখুন সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের রেজিস্টার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপি আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে দেখুন আমাদের নেট ব্যাঙ্কিং ওপেন হয়ে যাবে। প্রথমবার ওপেন করার সময় দেখুন অপশন এসেছে সেট প্রোফাইল পাসওয়ার্ড, তো এইখানে আমরা যেভাবে
নেট ব্যাংকিং এর লগ ইন পাসওয়ার্ড সেট করলাম, ঠিক একইভাবে একটু অন্য পাসওয়ার্ড আমাদেরকে আমাদের প্রোফাইল পাসওয়ার্ডের জন্য সেট করতে হবে। প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে যদি আপনার কোনো সমস্যা হয় সেটার জন্য আলাদা ভিডিও দেওয়া রয়েছে, লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।